好，把它停住。厉害。আচ্ছা তো কথা হচ্ছে যে আমরা তাহলে প্রথমত হচ্ছে যে আমাদের কি করতে হবে, একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, তাই না? আচ্ছা এখানে দেখেন আমাদের আমরা দেখেন এখানে কিন্তু গুগল ম্যাপের হচ্ছে যে একটা টেমপ্লেট কিন্তু হচ্ছে যে দেয়াই আছে, ঠিক আছে? আমরা চাইলে ইউজ করতে পারি, কিন্তু আমরা যদি এটা ইউজ করি তাহলে হচ্ছে কিনা মানে যে বেসিক যে মূল যে জিনিসপত্র গুলা আমরা হয়তো বা এটা বুঝবো, ঠিক আছে? তো এই জন্য আমরা হচ্ছে যে একদম এমটি এমটি অ্যাক্টিভিটি থেকে হচ্ছে যে মূলত শুরু করব, ঠিক আছে? তো আমরা শুরু করলাম, দেখেন আমরা কিন্তু এমটি একদম পুরো এমটি অ্যাক্টিভিটি নিছি। আচ্ছা এখন হচ্ছে আমাদের কি করতে হবে, এখানে আমরা একটা প্রজেক্টের নাম দেই, টাইপ করার দরকার নেই, আপনাদেরকে টাইম দেওয়া হবে, আপনারা দয়া করে এই কাজ করবেন না। গুগল ম্যাপ অ্যাপ দিলাম, ঠিক আছে? জিনিসগুলো আগে ভালো মতো বুঝেন, বুঝলে হচ্ছে যে আপনারা নিজেরাই করতে পারবেন, খুব বেশি কিছুই না। আচ্ছা তো আমাদের এখানে প্রজেক্ট রেডি হচ্ছে, আছে প্রজেক্ট রেডি হতে থাক, তারপরে হচ্ছে যে আমরা একটু যাই। আচ্ছা আমাদের ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ হচ্ছে যে এপিআই কি যে ক্রিয়েট করা, তাই না? তো দেখেন আমরা এই অ্যাড, এই যে দেখেন অ্যাড গুগল ম্যাপ ইন অ্যান্ড্রয়েড, জাস্ট এটা লিখে সার্চ করবেন। আমরা কি করতে চাইতেছি, আমাদের গুগল ম্যাপকে আমাদের অ্যান্ড্রয়েডে কি অ্যাড করতে চাইতেছি। আচ্ছা এখানে কি বলছে, গেট স্টার্ট, এখানে এটা আসলে ডকুমেন্টেশন, তো আমরা প্রথমত হচ্ছে ডকুমেন্টেশনে যাই যে আসলে কি বলছে তারা। তো ডকুমেন্টেশন ওভারভিউতে তারা এগুলো কিন্তু আপনারা একটা নিজ যেতে পড়ে নেবেন, ঠিক আছে? এগুলো তো নিজ যেতে পড়ে নেবেন। আচ্ছা ঠিক আছে, তেমন কিছু না। তো দেখেন গেট স্টার্টে যাই, গেট স্টার্টে আপনাকে প্রথমে বলছি কি অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করতে, ওরা একদম ফুল ফুল বেসিক থেকে ই করছে আর কি। তো আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও সব কিছু করাই আছে, করা আছে না? আচ্ছা দেখেন আমরা পাঁচ নাম্বারে দেখেন তো লিখছি কি যে হ্যালো ম্যাপ কি টেক এ লুক অ্যাট কি অ্যাট দ্য কোড। আচ্ছা দেখেন তারা যা করতে বলছে আমরা তাই করি, এখানে তারা কি করতে বলছে এই জিনিসটা হচ্ছে যে দেখেন বাই ডিফল্ট দ্য এক্সাম্পল ফাইল দ্য ডিফল্ট কি দ্য অ্যাপ লেআউট ইজ এটা ইটস কন্টেন্ট ফ্লোইং কোড। আচ্ছা এই জিনিসটা আমরা কোথায় অ্যাড করবো বলেন তো, দেখেন এটা কিন্তু একটা ফ্রেগমেন্ট, ঠিক আছে? আচ্ছা আমরা যখন ফ্রেগমেন্ট করেছিলাম তখন ফ্রেগমেন্টটাকে কোথায় লোড করেছিলাম বলেন তো, ফ্রেম লেআউটে, ফ্রেম লেআউটে ফ্রেগমেন্ট লোড করেছিলাম না? আচ্ছা কিন্তু এখানে আসলে এটা আরেকটা ভাবে এখানে লোড করানো হয়েছে, সেটা হচ্ছে যে ফ্রেগমেন্ট একটা আসলে ট্যাগই আছে। আচ্ছা এই জিনিসটা হচ্ছে যে আমরা কোথায় অ্যাড করবো বলেন তো, এই জায়গায় পুরো এই জিনিসটাকে রিমুভ করে দিয়ে এই জায়গায় হচ্ছে আমরা এটা দিয়ে দেবো, তবে এই জায়গায় কিছু ভুল দেখাচ্ছে। আচ্ছা এখন কথা হচ্ছে যে আমি পুরোটাকে ডিলিট করে শুধু এটা দিলাম, কিন্তু এটা যে একদম এই লাইনে পরে হবে এটা আমি বুঝলাম কিভাবে, তার কোনো আইডিয়া? কারণটা দেখেন আমরা যদি একটু ব্যাক করি দেখেন তো এখানে এই লাইনটা আসলে এই লাইনটা ভাই কোথায় থাকে বলেন তো, সবার এটা নিচে তো থাকে, এটা ধরে আমি যেই লেআউটে দিবে কেন, এটা সাপোর্ট লিনিয়ার দিলাম যাই দিই, কিন্তু এই লাইনটা তো আমার থাকে থাকে না? কিন্তু এখন দেখেন সরি, আচ্ছা এটা চলে গেছে, এখান থেকে কপি করবেন, কপি করে এটাকে রিমুভ করে দেবেন, দিয়ে দেখেন জাস্ট এই লাইনটা কথা মনে রাখেন, ঠিক আছে? তাহলে হচ্ছে যে আমি যদি আমার ভি করি দেখেন এই লাইনটা এখানে আছে, এই যে লাইনটা আছে এই জাস্ট এখানে এইভাবে দেখেন তাহলে মনে হয় বুঝতে পারবে, ঠিক আছে না? আচ্ছা কথা হচ্ছে যে এখানে একটা ভুল দেখাচ্ছে, কেন ভুল দেখাচ্ছে, কারণ তারা যে মানে অ্যাক্টিভিটি কে নিছে সেটা হচ্ছে ম্যাপ অ্যাক্টিভিটি ছিল, কিন্তু আমাদের থেকে ম্যাপ অ্যাক্টিভিটি আমাদের তো হচ্ছে মেন অ্যাক্টিভিটি, তাহলে আমি হচ্ছে যে মেন অ্যাক্টিভিটি দিয়ে দিলাম, তারপরে ম্যাপ একটা দিছে এই জায়গা ভুল দেখাচ্ছে, এই জায়গা ভুল দেখাচ্ছে কেন, কারণ হচ্ছে আমরা এখানে ম্যাপটা লাইব্রেরি অ্যাড করতে হবে, আমরা এখন পর্যন্ত ম্যাপ লাইব্রেরি অ্যাড করি নাই। তো আমরা একটা ডকুমেন্টেশনে যাই, যাই দেখি যে আচ্ছা এই কোড টুড গুলো আমরা একটু পরে অ্যাড করতেছি, ঠিক আছে? আচ্ছা এই লাইব্রেরি অ্যাড করার জন্য আপনাকে এটা যেতে হবে যে ম্যাপ কি এসডিকে ফর অ্যান্ড্রয়েড ভার্সন কি লিখছে
আচ্ছা, এখান থেকে আপনাকে ম্যাপের জন্য একটা লাইব্রেরি আছে। হ্যাঁ, এই যে ম্যাপের জন্য হচ্ছে এই লাইব্রেরিটা, আপনাকে ম্যাপের জন্য হচ্ছে যে আপনারা কি এই তিনটা এই এখানে ক্লিক করতে হবে যে ম্যাপ এসডিকে ফর অ্যান্ড্রয়েড। এই জায়গায় ফার্জারা টাইপ করা যাবে না, একটু দেখেন, না হলে টাইপ করতে যা বুঝবেন না ভাই। আচ্ছা, এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে হচ্ছে যে এটা আমরা কোথায় অ্যাড করব, সাধারণত আমরা কোথায় অ্যাড করি, এখানে অ্যাড করব। তো আমরা একটা কমেন্ট করে দিলাম যে এটা হচ্ছে যে কি, কিসের জন্য আসতেছে, ম্যাপের জন্য আসতেছে, এটা দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে কি করব, কি করব এখন, আমরা সিন দিয়ে দিলাম। তো সিন দেওয়ার সাথে সাথে আসলে এই এটা চলে যাওয়ার কথা, দেখেন সিন হচ্ছে, একটু টাইম দিতে হবে। ওদের হচ্ছে যে কি এখন কোনো সমস্যা আছে, চলে গেছে। আচ্ছা, এটা যদি আমরা প্রিভিউটা দেখি, প্রিভিউটা আসলে এমন হবে, ঠিক আছে, আপনারা কিছু বুঝতে পারবেন, কিন্তু ঠিকঠাক মতো সময় মতো হচ্ছে, ঠিক আছে, সবকিছু চলে আসার কথা, আমরা দেখি সামনে আগে। আচ্ছা, আপাতত এখানকার কাজ শেষ। তো এরপরে হচ্ছে আমরা স্টার্ট অ্যাক্টিভিটিতে যাই। যাওয়ার পরে আমরা যেহেতু আমাদের এই এই কাজটুকু আমরা কমপ্লিট হয়ে গেছে, মানে কোনো ইরর নাই। আচ্ছা, এখন আমরা হচ্ছে যে কোডটা নিতে পারি। আচ্ছা, কোডটা পরে নেই, আমি হচ্ছে গেট গেট এন এপিআই কি, আমরা গেট এন এপিআই কিতে যাই। তো গেট এন এপিআই কিতে দেখেন এখানে কি বলছে, আপনাকে প্রথমে কি বলছে বলেন, গেট এপিআই কিতে আমি বলছি আপনার এপিআই কি লাগবে একটা। তো এপিআই কিতে বলছে ভিজিট, এটাকে ভিজিট করতে বলছে। তো আমরা এটা একটা ট্যাব খুললাম, ট্যাব খুললে পরে দেখেন এখানে কি বলছে, সেকেন্ডটাতে বলছে কি এই জায়গায় ক্লিক করতে বলছে, এই জায়গায় ক্লিক করে বোঝাতে বলছে অ্যাপেল সার্ভিস, তারপরে কোথায় ক্রেডেনশিয়াল, দেখেন সব কিছু দেয়া আছে। দেখেন আমাদের কোথায় ক্লিক করতে বলছে, এইখানে, তারপর কোথায় যেতে বলছে অ্যাবসেন্স সার্ভিস, তারপর কোথায় যেতে বলছে ক্রেডেনশিয়াল, ক্রেডেনশিয়ালে গেলাম, দেখেন। আচ্ছা, এখানে আসলে আমার এপিআই গুলো আসলে ক্রিয়েট করাই আছে, ঠিক আছে, মানে আমি যেগুলো এই মেইলে, অবশ্যই আপনাকে কিন্তু মেইল লগইন থাকতে হবে, ঠিক আছে। তো আমার হচ্ছে কি এপিআই গুলো তো মানে ক্রিয়েট করাই আছে, যদি আপনাদের নিশ্চয় করা থাকবে না, তখন জাস্ট হচ্ছে যে আপনারা এখানে ক্লিক করবেন ক্রিয়েট এপিআই কি। তো এপিআই কি তে আমরা আবার একটা হয়ে যাবে, এই যে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এটা। তো হচ্ছে যে আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে রেস্ট্রিক্টেড কি, এইখানে রেস্ট্রিক্টেড করা যায়, মানে রেস্ট্রিক্টেড করা যায় বলতে হচ্ছে আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার এখানে সেটিংস আসবে যে এই কিটা আপনি শুধুমাত্র যে প্রজেক্টে ইউজ করতে চাইতেছেন ওই প্রজেক্টে হচ্ছে কিনা ইউজ করতে পারবেন, ঠিক আছে। আর যদি আপনারা রেস্ট্রিক্টেড না করেন তাহলে এই কিটা আসলে যে কোনো প্রজেক্টের জন্য ইউজ করা যাবে। তো এখানে একটা সিকিউরিটি ইস্যু আছে, সেটা হচ্ছে যে আপনারা হয়তো জানেন না যে আপনার আপনি যখন একটা অ্যাপ প্লে স্টোরে দিবেন, ঠিক আছে, প্লে স্টোরে দেওয়ার পরে ওই এপিকেটা দিয়ে আপনি কি কি সিকিউরিটি ইউজ করেছেন, কি কি করেছেন, সব কিছু পাওয়া উচিত আপনার জাস্ট এপিকেটা দিয়ে, আপনার কোনো কোড লাগবে না, এটা কিন্তু পসিবল, ঠিক আছে। সো আপনারা যখন কোনো অ্যাপ প্লে স্টোরে দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন ম্যাপ রিলেটেড, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই হচ্ছে এটা রেস্ট্রিক্ট করে দিতে হবে। এখানে রেস্ট্রিক্টেড বলতে কিছুই না, যে জাস্ট এই যে কিটা কিটার আন্ডারে আমি যে প্রজেক্টটা নিচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে আমার এই প্যাকেজ নামটা জাস্ট এখানে সেট করে দিতে হবে আর কিছু না। তার মানে তার কি হলো, ওই কিটা হচ্ছে আমার এই প্রজেক্টের জন্য একদম পুরোপুরি অ্যাসাইন হয়ে গেল। আর আমি যদি এই জিনিসটা না করি তাহলে ওটা যে কোনো সময়, এই যে দেখেন এখানে এই যে অ্যান্ড্রয়েড তে ক্লিক করবেন, ক্লিক করার পরে ডোন্ট যে রেস্ট্রিক্টেড কি, তারপরে এখানে এই কিটা কিসের জন্য নিচ্ছেন এটা দিয়ে দিবেন, এই যে গুগল ম্যাপের জন্য। তারপরে হচ্ছে যে সেভ দিলে পরে একটা আপনার হচ্ছে যে প্যাকেজ যাবে, প্যাকেজটা দিয়ে দিলে হয়ে যাবে আর কিছু না, ঠিক আছে। তো যাই হোক, আমরা আপাতত আমাদের এটার জন্য আসলে দরকার নাই। তো আমাদের এই মুহূর্তে কি 29 না এটা ক্রিয়েট হয়েছে, তাই না? তো এখন এটা যে ক্রিয়েট হলো, এই এপিকেটা আমরা কোথায় আসলে নিব, তো আমরা একটু ডকুমেন্টেশনে যাই। তো বলছে যে এখানে গেলাম, যাই ক্রেডেনশিয়াল, ক্রিয়েট ক্রেডেনশিয়াল, এপিকে কি, এপিকে কি ক্রিয়েট, আমাদের এই সব কিছু আমরা অলরেডি করে ফেলছি, তারপরে এটা আমরা ক্লোজ করে দিতে বলছে। ওকে, ফাইন।
এখন ক্লোজ করে দেওয়ার পর ক্রেডেনশিয়াল আপার পেজ হ্যান্ড দেন কি লিখছে আচ্ছা দেখেন তারপর এই যে দেখেন ইওর এপিআই কি এপিআই কি আমরা যে এপিআই এপিআইটা নিলাম এটা কিটা এই কিটাকে আমরা আসলে কোথায় দিতে হবে বলি এই জায়গায় দিতে হবে তো এই যে এই ট্যাগটা আমরা কোথায় নিব দেখেন এখানে দেয়াই আছে ভাই যে ম্যানিফেস্টোর মধ্যে অ্যাট দ্য ফ্লোয়িং এলিমেন্ট অ্যাজ এ চাইল্ড অফ দ্য অ্যাপ্লিকেশন ট্যাগের মধ্যে নিতে বলছে ম্যানিফেস্টোর কোথায় অ্যাপ্লিকেশন ট্যাগের মধ্যে যে এলিমেন্ট বাই ইন্টারেস্টেড ইট জাস্ট বিফোর দ্য কি ক্লোজিং এই ট্যাগটার মধ্যে নিতে বলছে যে অ্যাপ্লিকেশন ট্যাগ কোথায় আছে বলেন তো আমাদের ম্যানিফেস্টে তো আমরা হচ্ছে যে এটা কপি করি ঠিক আছে কপি করলাম কপি করার পরে আচ্ছা আমরা ম্যানিফেস্টে গেলাম ম্যানিফেস্টে দেখেন এই হচ্ছে এটা হলো আমার অ্যাপ্লিকেশন ট্যাগ তো এখান থেকে শুরু এটা শেষ কোথায় এইখানে তো আমাকে নিতে বলছে কি অ্যাপ্লিকেশন ট্যাগের মধ্যে তাহলে আমরা এটা এখানে নিতে পারি না তাহলে আমি জাস্ট সুন্দর করে কপি করে দিলাম এখন কথা হচ্ছে এখানে ইওর এপিকে কি বলতে কি বোঝাচ্ছে আমার এপিকে কি যা লাগবে যেটা আমি অলরেডি জেনারেট করেছি এখন কথা হচ্ছে যে ওই এপিকে কিটা আমরা এখানে চাইলে ডিরেক্ট দিতে পারি অথবা আমরা হচ্ছে যে স্ট্রিমে যদি রাখে পরে এটাকে অ্যাক্সেস করতে চাই বা দেখা গেল যে এপিকেটা আমার অন্য কোথাও থেকে অ্যাক্সেস করতে হতেই পারে আপনার অনেক বড় একটা প্রজেক্ট করতেছেন এটা বিয়ে কিনা অন্য জায়গায় লাগতেই পারে ব্যস্ত যেটা করা হয় সেটা হচ্ছে যে আমার স্ট্রিং এর মধ্যে জাস্ট আমি এই জিনিসটাই কপি করতেছি দেখেন আমার স্ট্রিং এর মধ্যে আমি কি করবো এটা ডুপ্লিকেট করলাম করে এটা নামটা দিয়ে দিলাম দিয়ে এখন এই জায়গায় আমার কিটা আমি দিয়ে দিব তো কি তো আমাদের আমরা অলরেডি জেনারেট করে ফেলেছি এই যে এই কিটা তাই না এটা আমরা সুন্দর করে কপি করলাম কপি করার পরে কি হবে জাস্ট হচ্ছে যে এখানে পেস্ট করে দিলাম শেষ এখন এই জিনিসটা কি আমাকে এখান থেকে দিতে হবে না ম্যানিফেস্টে তাহলে এখান থেকে আমরা কি করবো বলেন স্ট্রিং কি এই যে শেষ আচ্ছা এখানে আরেকটা জিনিস অ্যাড করতে হবে এখানে আমরা ডকুমেন্টেশনের নিচে যাই এ সমস্ত আপাতত দরকার নাই বাট রেস্ট্রিক্টেড করার জন্য আচ্ছা এরপরে আমাদের আসতে হবে হচ্ছে যে মোটামুটি ভাবে এই মানে এপিআই ক্রিয়েট করার ঝামেলা শেষ এখন আমরা আসতে হচ্ছে যে কনফিগারেশন যে কনফিগারেশনে যখন আসবো তখন এখানে আচ্ছা তো এখানেও ঠিক সেম সেম কথা বলছে যে এখন কনফিগারেশনে আসার জন্য আসলে আমাকে এই জিনিসটা অ্যাড করতে হবে মানে গুগল ম্যাপে যে সার্ভিসগুলো আছে যে যে সার্ভিসগুলো আছে সবগুলো যদি আমি ইউজ করতে চাই তাহলে আমি এটা আমাকে অবশ্যই হচ্ছে যে দেখেন ইউজ করতে হবে গুগল প্লে সার্ভিস আপনার অ্যান্ড্রয়েড ফোনের দেখবেন গুগল প্লে সার্ভিস আমাদের কিন্তু অ্যাপ বা ইন্টারনেট চলতেই থাকে সেটা অ্যালাবল কিংবা ডিসেবল যেই করা থাকুক না কেন ঠিক আছে গুগল ম্যাপের যে সার্ভিসগুলো আছে সেগুলো আমাকে ইউজ করতে হবে আচ্ছা আমরা যে গুগল ম্যাপ ম্যাপ দিব তারপর হচ্ছে লোকেশন দিব কারেন্ট লোকেশন দিব তারপর মার্কার সেট করব ম্যাপের মধ্যে যাই করে না কেন এটা কিন্তু গুগল ম্যাপের কি সার্ভিস তো এই সার্ভিসগুলো নেওয়ার জন্য আমাকে এটা অবশ্যই নিতে হবে এবং এটা কোথায় নিতে হবে তার মধ্যে সুন্দরভাবে বলে দিয়েছে এটা আমাকে কোথায় নিতে হবে অ্যাপ্লিকেশন ট্যাগের মধ্যে নিতে হবে আচ্ছা এগুলো আমি পড়লাম না কারণ হচ্ছে যে এগুলো মোটামুটি আমি জানি ঠিক আছে আপনারা কিন্তু কাইন্ডলি একটু পড়ে নেবেন ঠিক আছে আচ্ছা তাহলে এই জিনিসটা আমরা কপি করলাম কপি করে হচ্ছে কোথায় অ্যাপ্লিকেশন ট্যাগের মধ্যে দিতে হবে তাহলে মানে আমরা এই নিচের একটা জিনিসটা আমরা দিয়ে দেবো শেষ আগে শুনো তো মোটামুটি আমাদের কনফিগারেশন কমপ্লিট আচ্ছা এখন আমরা কি করব আচ্ছা তার সাথে হচ্ছে যে আমাকে অবশ্যই হচ্ছে যে আপনার ইন্টারনেট পারমিশনটা নিতে হবে পারমিশন নিতে হবে না হলে হবে না তো ইন্টারনেট পারমিশনটা কি ইউজার ইন্টারনেট পারমিশন ঠিক আছে আচ্ছা এটা একটা গেল আমরা পরে আরো পারমিশন দেখব আপাতত ইন্টারনেট পারমিশনটাই থাক ঠিক আছে আচ্ছা তো মোটামুটি ভাবে আমার হচ্ছে এখানে এক্সটার্নাল বলছে এটা আমরা পরে আসতেছি এক্সটার্নাল স্টোরেজ হেলথ এখানে আরো অনেক পারমিশনের ইস্যু আছে আমরা এগুলো পরে দেখতেছি আপাতত আর কি আমরা শুধুমাত্র হচ্ছে যে মানে একটা ম্যাপ হচ্ছে কিভাবে করে আমরা হচ্ছে কি আমার অ্যাপ্লিকেশন আমরা শো করাবো জাস্ট এইটুকুই করা হচ্ছে কিন্তু খুবই বেশি আচ্ছা আবার হচ্ছে আমরা কি কোথা চলে যাচ্ছি গেট স্টার্টে যাচ্ছে তো গেট স্টার্টে গিয়ে দেখি আমরা আমরা এখানে কি করতে পেরেছিলাম জাস্ট এইটুকু মাত্র কপি করতে পেরেছিলাম এইটুকু আমরা বসে পড়েছিলাম এখন আমরা আসলে হচ্ছে যে অ্যাক্টিভিটিতে আচ্ছা আমি আপনাদের প্রথমেই বলছিলাম যে আচ্ছা তার আগে একটা কথা বলিনি যে আমরা এটা তো ফ্রেগমেন্ট রাইট এই ফ্রেগমেন্টটা তো আমাকে এখন আমার অ্যাক্টিভিটির মধ্যে লোড করে দিতে হবে ফ্রেগমেন্টটা লোড করানোর জন্য এইটুকু এই লাইনটুকু আপনি এই দুজনের হচ্ছে প্রথমে কপি করতে হবে
দেখেন আমরা এখানে নিই, তারপরে জিনিসটা বুঝতেছি। তো আমরা অন পিরিয়ড এর মধ্যে দেখেন এখানে আসলে একটু সিস্টেমটা আলাদা। আমরা যথারীতি যে ফ্রেগমেন্ট দিছিলাম না, এই ফ্রেগমেন্ট থেকে সিস্টেমটা একটু আলাদা। এখানে আসলে সাপোর্ট ম্যাপ ফ্রেগমেন্ট দিতে হবে। এখানে এটা তো আসলে আমার কোন সাধারণ কোন ফ্রেগমেন্ট না, ঠিক আছে? দেখেন ম্যাপ ফ্রেগমেন্ট, তারপরে হচ্ছে যে গেট সাপোর্ট ফ্রেগমেন্ট ম্যানেজার, এটা আমরা করেছি। এখানে ওই বিগেন ট্রানজেকশন বা এরকম কিছু নাই। তারপরে হচ্ছে যে সাপোর্টের পরে আমি জাস্ট হচ্ছে এই জিনিসটা কি ফ্রেগমেন্ট যে ফাইন ফ্রেগমেন্ট আইডি, যেমন ফাইন ফ্রেগমেন্ট আমি ভিউ করেছিলাম ফাইন ভিউ আইডি, দ্যাটস তো এটা। এটা আমরা আসলে আরেকটু এভাবে করলে করা যেতে পারতো, যে মনে করেন আমি আচ্ছা থাক, এটা ওই ফ্রেগমেন্ট দিয়ে করা যায়, আমরা এইভাবে করি, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তারপরে এই লাইন, এই লাইনটা হচ্ছে কি করতেছে ফ্রেগমেন্টটাকে, মানে যে আমরা ম্যাপ ফ্রেগমেন্টটা নিচ্ছি সেটা হচ্ছে যে আমার অ্যাক্টিভিটির মধ্যে কি লোড করে দিচ্ছে। এটুকু তো বুঝতে কারো মানে অসুবিধা হওয়ার কথা না, এটা আমরা জানি। তারপর কি ফাইল, এই এই ম্যাপ, এই ম্যাপ হচ্ছে আমার এই ম্যাপ, এই যে এটা আইডিটা, ঠিক আছে? আচ্ছা তো এটুকু গেল। যাওয়ার পরে দেখেন এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আচ্ছা অন ম্যাপ রেডি কল ব্যাক, রেডি ইন্টারফেস, এই ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তো আমরা সুন্দর করে ইমপ্লিমেন্ট করে ফেলি যেটা বলছিলাম আর কি। ইমপ্লিমেন্ট কি অন, সরি কি উপর অন ম্যাপ, এই যে এটা অন ম্যাপ রেডি করবে। তো অন ম্যাপ রেডি করবে ইমপ্লিমেন্ট করার সাথে সাথে সে বলতেছে একটা কি মেথডকে ওভাররাইড করতে। তো আমরা এই যে দেখেন অন ম্যাপ রেডি, এখানে কি গুগল ম্যাপ আছে না, এই গুগল ম্যাপ নিয়ে আসলে আমাদের এখন আমি যা করতে চাই গুগল ম্যাপে হচ্ছে যে এই ম্যাপটাকে ধরেই করতে হবে। আর আমি যেই অপারেশনই করি ভাই, আমি মার্কার দেখাবো যাই দেখাই না কেন, আমার কিন্তু গুগল ম্যাপের ইনস্ট আসতে পারবে, ঠিক আছে? কি কোনো সমস্যা হচ্ছে বুঝতে? এখন এই গুগল ম্যাপ নিয়ে আমরা মার্কার এড করবো যা খুশি তাই করবো। আচ্ছা এখন দেখি এই গুগল ম্যাপ, আচ্ছা এখানে এই দুজনে আমরা কপি করি, ঠিক আছে? এই সবগুলোই কপি করি, এই যে এই জাস্ট এই মেথডটার মধ্যে আমি একটু কপি করলাম, ঠিক আছে? দেখেন খুবই খুবই সোজা, কোনো সমস্যা নাই। তো এই ম্যাপটা আসলে অ্যাপ ম্যাপ আছে না, তো এটা আমাকে উপরে দিতে হবে, উপরে গিয়ে দিতে হবে যে সাপোজ প্রাইভেট গুগল ম্যাপ অ্যাপ ম্যাপ, তাহলে এটা এটা চলে যাবে। আচ্ছা এটা হচ্ছে লেট লগ, এখানে বাই ডিফল্ট যে আমার এই ভ্যালুটা দেওয়া আছে এটা হচ্ছে ল্যাটিটিউড, এটা হচ্ছে লংগিটিউড। তো এটা আসলে আমার এটা দেওয়া আছে হলো সিডনি শহরের, অস্ট্রেলিয়ার যে সিডনি শহর আছে না ওইটা এটা দেওয়া আছে। তো আমাদের বাংলাদেশে আমি যদি আমার জনতা টাওয়ারকে নিতে চাই, দেখেন এটা এই জিনিসগুলো আমরা বুঝতেছি। তো এখন এখানে আমাদের কি করতে হবে বলেন, বাংলাদেশে দিতে হবে কিনা? তো বাংলাদেশে হচ্ছে যে আমি এখন এখান থেকে চলে যাচ্ছি কোথায় দেখেন গুগল ম্যাপ, ঠিক আছে? দেখেন গুগল ম্যাপে যদি আমরা যাই, তো গুগল ম্যাপে সাপোজ আমরা কি দেবো জনতা, কি জনতা টাওয়ার, আমরা এখান থেকে নিবো না, ঠিক আছে? আমরা দেখেন এই জায়গায় এটা হচ্ছে ল্যাটিটিউড, এটা হচ্ছে লংগিটিউড, এটা হচ্ছে 23 সামথিং আর এটা হচ্ছে 90 সামথিং। তাহলে এই জিনিসটা আমরা কি এখান থেকে হচ্ছে যে এটা আমরা কপি করব, কপি করে এটা এখানে দিয়ে দেবো, আর এটা কি এই জিনিসটা এখান থেকে নিয়ে, সরি জিনিসটা নিয়ে
আমরা যেটা দিতে চাই আর কি ওটা এখানে দিতে হবে। তাহলে এটা আমার কি হলো জড়তা কি টাওয়ার না জড়তা টাওয়ার কি জিনিসটা বোঝা গেছে। এই লেট লগ এর একটা ক্লাস আছে, এই ক্লাসটা হচ্ছে যে এই দুইটা প্যারামিটার নিবে, প্যারামিটার নিয়ে আসলে সেটা লেট লগ আর কি ক্লাসটার নাম, সে দুইটাই কন্টেন্ট করবে ল্যাটিটিউড আর লংগিটিউড। তাহলে ল্যাটিটিউড লংগিটিউড এখন টোটাল লোকেশনটা কার মধ্যে আছে, জলতা টাওয়ার যে আমরা রিসেন্ট এটা নিয়েছি ফিল্টার নিয়েছি এখানে নিয়েছি, তো এটাকে আসলে আমি কি করতে হবে এটাকে এই পজিশনের মধ্যে দিয়ে দিতে হবে, সেম পজিশনের মধ্যে দিয়ে দিতে হবে। আচ্ছা এখন কথা হচ্ছে আমরা আমি কি বলছিলাম এই ম্যাপ এরিয়াটাকে নিয়ে আমরা অ্যাড মার্কার করতে পারবো না। দেখেন অ্যাড মার্কারের জন্য আমাদের আমার একটা ক্লাস আছে ভাই নিউ মার্কার অপশন, নিউ মার্কার অপশনটার পরে আমাকে হচ্ছে যে পজিশনটা বলে দিতে হবে যে মার্কারটা অ্যাকচুয়ালি কোন পজিশনে যায় ফোকাস করবে। তো পজিশনটা কি, পজিশনটা হচ্ছে এই ল্যাট লংটাতে গিয়ে ফোকাস করবে। আমরা জনতা ফিল্ডের জনতা টাওয়ার, জনতা টাওয়ার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন কথা হচ্ছে যে মার্কারটা আসতেছে, তো মার্কারটাতে শো করালে মার্কার ইন কি আমরা এখানে দিব কি জনতা তো জনতা টাওয়ার। হ্যাঁ তো মার্কারটাতে হচ্ছে আমার এই জনতা টাওয়ারটা মানে মার্কারটাতে ফেস করলে এই জিনিসটা দেখাবে। আচ্ছা এটা এই লাইনটা হচ্ছে আমি মার্কার কিভাবে সেট করব, তো মার্কার সেট করার জন্য আমি আবারও বলতেছি একটা মার্কারের ক্লাসে আছে এক, দ্বিতীয়ত হচ্ছে আমার ওই মার্কারটা কোন পজিশনে যাবে, পজিশনটা আমি লেফট লং মানে ল্যাটিটিউড লংগিটিউড অলরেডি নিয়ে গেছি সেটা এখানে পাস করে দিয়েছি, এবং ওই মার্কারে প্রেস করলে আসলে আমার কি দেখাবে সেটা হচ্ছে এটা। ঠিক আছে এখনো তো ফুলফিল মাথায় ঢুকতেছে না, কিন্তু আমরা যখন রান দিব তখন আসলে বিষয়টা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এখন কথা হচ্ছে যে আমি যদি এই পর্যন্ত রেখে রান দিতাম তাহলে আসলে আমাদের জাস্ট ম্যাপটা অফ এর মতো, কিন্তু হচ্ছে যে আমরা ম্যাপে যে ফোকাস পয়েন্টটা হচ্ছে যে আমরা দেখতে পাইতাম না। এখন ওই ফোকাস পয়েন্টটাকে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আমাদের হচ্ছে কি মুভ ক্যামেরা, এটার জন্য মুভ ক্যামেরা একটা ক্লাস আছে, এবং ওইখানে যেটা দেখেন ক্যামেরা আপডেট ফ্যাক্টরি, ক্যামেরা আপডেট ফ্যাক্টরি মানে এই লাইনটা হচ্ছে যে ওই নির্দিষ্ট পয়েন্টটাতে কিভাবে করে হচ্ছে যে আমরা এই এই যে আমরা পয়েন্টটা নিলাম এই পয়েন্টটা তো হচ্ছে আমার ক্যামেরাটা কিভাবে মুভ করবে তার জন্য হচ্ছে যে এই লাইনটা, তো এই জন্য কি মুভ ক্যামেরা। এবং এখানে আমরা একটু দেখি এখানে আসলে এটা দিলে ওইভাবে করে বোঝা যাবে না, তো এখানে আরেকটা মেথড আছে আমি দেখি বুঝা যাবে কিনা। এই যে দেখেন নিউ লেট লগ জুম, তো এই জুমটা ওইখানে কি আমার শুধুমাত্র লেট লগ এর প্যারামিটারটা চাচ্ছিল তাই না। আমরা যদি একটু দেখি যে লেট লগ এর প্যারামিটার চাচ্ছি একটাতে, কিন্তু আমরা যখন নিউ টু জুম দিব তাহলে আসলে ওখানে একটা দেখেন একটা ভ্যালু চলবে। দেখেন এখানে হচ্ছে যে এখানে দুইটা প্যারামিটার চাবে, একটা হচ্ছে ফ্লোট ভ্যালু আর হচ্ছে তাহলে আমরা কি লেট, দেখেন এখানে কন্ট্রোল পি যদি আমরা প্রেস করি লেট লং এ এটা চাইতেছে, তো লেট লং এ এটা আমার হচ্ছে যে এটা দিয়ে তাহলে আমি এখানে কি জনতা টাওয়ার দিলাম, এবং সেই সাথে হচ্ছে যে এখানে আমরা একটা ভ্যালু চাচ্ছে, তো আমি বলছিলাম যে ভ্যালুটা হচ্ছে যে ওই ভ্যালুটা যেটা কতটুকু জুম করবে, তো মোটামুটি ভাবে এটা 15-16 হয়, তো আমরা হচ্ছে কি 16 দিলাম, কোনো সমস্যা আছে? তো আমরা হচ্ছে কি 16 দিলাম, আপনারা একটু টেস্ট করবেন যে এক দিয়ে কি হচ্ছে, দুই দিয়ে কি হচ্ছে, বা 12 দিয়ে কি হচ্ছে, এটা আপনারা হোমওয়ার্ক আর কি। তো মোটামুটি হবে হচ্ছে যে আমরা এইটুকু যদি হচ্ছে যে রান করি তাহলে হচ্ছে কি কি হবে বলেন তো, হ্যাঁ। আচ্ছা এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা একটু দেখি, আচ্ছা এই অন ম্যাপ রেডি, দেখেন এই ফ্রেগমেন্ট কিন্তু আমরা এখন কোথাও থেকে কল করছি কোথাও থেকে কিন্তু কল করা হয়নি তাই না। আচ্ছা কোথাও থেকে কল করা হয় নাই। আচ্ছা এর আগে আপনাদের আরেকটা জিনিস বোঝা উচিত ছিল মানে বোঝানো দরকার ছিল, সেটা হচ্ছে কি থ্রেড, এখানে কিন্তু একটা থ্রেড কাজ করবে, মানে একটু থ্রেড সম্পর্কে আমি তাকে একটু বলি এই জায়গায়। হ্যাঁ থ্রেডের মধ্যে এই জায়গায় যে অ্যাসিনক্রোনাস হচ্ছে, দেখেন এই জায়গায় থাকতে হবে সেটা হচ্ছে এই যে ম্যাপ ফ্রেগমেন্ট ডট গেট ম্যাপ অ্যাসিন, এখন এই জায়গায় গেট এই জায়গায় দেখেন আমার বেশ কিছু প্যারামিটার চাপ,
তো দেখেন এই জায়গায় কি চাইতেছে বলো তো, কি এখানে কি দেখা যাইতেছে বলো? অনমেমোরি কলব্যাক, অনমেমোরি কলব্যাক, ঠিক আছে। আসলে এই জায়গায় অনমেমোরি কলব্যাক বলতে যেটা বোঝাইতেছে সেটা হচ্ছে যে এই জিনিসটাকে এই জায়গায় আমরা পুরো এখানে যদি আমরা জাস্ট দিস দিয়ে দিই কেন, কারণ দিস বলতে আসলে বোঝাইতেছে যে এই যে আমি ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করলাম এটা কোন অ্যাক্টিভিটিতে করানো হয়েছে, করা হয়েছে জাস্ট ওইটা কনটেক্সটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। আচ্ছা এখন কথা হচ্ছে আমরা যদি এটা না করতাম ইমপ্লিমেন্ট, ধরেন আমি করি নাই, ঠিক আছে আমি ইমপ্লিমেন্ট করি নাই, ইভেন হচ্ছে যে আমার এইটাও না, এটা আমি এখন মনে করি নাই সাপোজ। এখন এই যে জিনিস দেখেন এখানে আমার কি মেথড আছে বলেন তো, এটা আমি ডিরেক্ট এখান থেকে কল করতে পারতাম, নিউ অন ম্যাপ রেডি কলব্যাক, এখন আবার এই যে আমি এসে না পুরো এই কাজগুলো আমি এখানে মধ্যে করতে পারতাম, কোনো সমস্যা হতো না। সেম কাজটাই হচ্ছে যে আমি কি করেছি এটাটা মানে পুরো জিনিসটা ওর ভিতরে না করে, মানে আচ্ছা একটা জিনিসের ভিতরে আরেকটা জিনিস করা, মানে একটা প্যারেন্থেসিসের মধ্যে আরেকটা জিনিস করা, এটা কি কিন্তু জাভার একটা নাম আছে কি জানেন, ইনার একটা একটা বড় বিষয় আছে ইনার ক্লাস। দেখেন আমি এই প্যারেন্থেসিসের মধ্যে কি কি করছিলাম বলেন তো, দেখেন আমি কিন্তু একটা ক্লাস নিছি, একটা ক্লাসে কিন্তু ইনস্ট্যান্স নিয়ে ফেলছি অল মাই ব্রেডি, সেটা কিন্তু কোথায় এইখানে, এই যে এখানে এই পুরো বিষয়টা, এটা যদি আমরা বাদ দিয়ে দিই দেখেন এটা হচ্ছে কি একটা প্যারেন্থেসিসের মধ্যে একটা জিনিস নেওয়া, মানে কি এটা হচ্ছে ইনার ক্লাস, মানে এটার মধ্যে আমি এই দেখেন অল মাই ব্রেডি কিন্তু একটা ক্লাস, কারণ নিউ দিয়ে আমি কি করেছি ভাই, এটা ক্লাস কিনা বলেন, ক্লাসে আমি এখন এখানে ক্লাসে আপনি ইনস্ট্যান্সটা আমি নিছি, কিন্তু মূলত এখন এটা তো নিশ্চয় হচ্ছে অন মাই ব্রেডি, এটা অন্য কোথাও অন্য কোথাও কি কিভাবে করে ক্রিয়েট করা বলুন তো, যে যে পাবলিক সাপোজ পাবলিক সাপোজ হচ্ছে যে অন কি অন মাই ব্রেডি, তারপর হচ্ছে যে এখানে একটা ইয়ে আছে, তারপর এখানে আরো অনেক কিছু আছে, এভাবে তো বানানো আমরা আমরা এখন এটা এটা কিছু তো ইনিশিয়ালাইজ করতে যাই, সরি এখানে ক্লাস হবে এখানে ক্লাস, তো এটা কিন্তু আমরা ইনিশিয়ালাইজ করতে যাই, তাহলে এটাকে আমরা কিভাবে ইনিশিয়ালাইজ করবো, ঠিক আছে আমরা কি এটার মধ্যে থাকা এটাকে ইনার ক্লাস বলে, তো ইনার ক্লাস একটু ঝামেলা হয় এই জন্য আমরা আসলে এটা এভাবে করা যায়। জাস্ট দেখেন এখান থেকে আমরা গুগল ম্যাপ নিয়ে পাইছিলাম না, এই মেথডটা পাইছিলাম কিনা, গুগল ম্যাপ নিয়ে তো আমরা বাদ বাকিগুলো কাজগুলো করছি, এখানে কিন্তু আমাকে গুগল ম্যাপ দিচ্ছে সেম মেথড, কোনো সমস্যা আছে, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা জিনিসটাকে হচ্ছে আলাদা ভাবে নিছি কারণ আমাদের বুঝতে সুবিধা হবে, কারণ হচ্ছে যে কোথায় অ্যাসিঙ্ক্রোনাস এর মধ্যে আবার এটা মানে একটু বুঝতে একটু কঠিন হয়ে যাবে, কিন্তু এটা যদি মনে রাখবেন যে জিনিসটা এভাবে করা যায়। আসলে অ্যাসিঙ্ক্রোনাস এর কাজটা কি ছিল, একসাথে হবে না, আমি মনে করলাম যে গুগল ম্যাপটা কিছু সার্চ করলাম, তো সার্চ করার পরে যে ম্যাপটা যে লোড হবে, লোড হওয়ার পরে হচ্ছে আমার আমার যে সার্চ রেজাল্টটা ওটার সাথে সিঙ্ক হবে, এই কাজটা আসলে এখানে করা আছে, মানে এখানে আরো ইন্টারনালি অনেক কিছু হয়, ঠিক আছে। তো আমরা ব্যাক মানে একদম প্রথমেই চলে আসি, ঠিক আছে যেটা থাকলো ঘুরে আমরা কি ওই জায়গায় চলে আসলাম, তাহলে এখানে আমাদের কনটেক্সট, তার মানে কি এই জিনিসটা পুরোটাই হচ্ছে যে কি এটার সাথে অ্যালাইন, ওকে। এখন আমরা যদি রান দিই তাহলে যদি সব ঠিকঠাক থাকে, ঠিক আছে কোনো সমস্যা নেই, আমাদের হচ্ছে যে অলরেডি লোড হয়ে গেছে, আচ্ছা আমরা রান দিলাম, হ্যাঁ তো রান দিলে একটু টাইম লাগবে, এই যে দেখেন আমাদের কিন্তু রান হয়ে গেছে। এখন দেখেন এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে কিন্তু কারণ বাজারের জনতা টাওয়ার, দেখছেন জুম করে দেন আমাদের, এখানে জুম করতে হবে, এখানে তো
এটা ফোরে রান করলে মনে হয় ভালো কিন্তু এটা জড়তা টাওয়ার ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমরা যদি এটা প্রেস করি দেখেন মার্কারিং জড়তা টাওয়ার মানে হচ্ছে যে আমরা কি এখানে যেটা সেট করেছিলাম এটাই আসলে আবার এখানে শো হচ্ছে মার্কারিং জড়তা টাওয়ার। তাহলে আমাদের মোটামুটি প্রাথমিকভাবে কি আমি কি একটা আমাদের অ্যাপ্লিকেশন আমরা গুগল ম্যাপ লোড করাতে পেরেছি এবং ওই গুগল ম্যাপ একটা নির্দিষ্ট পয়েন্ট নিয়ে সেই পয়েন্টটাতে আমি আমার মার্কার সেট করেছি এবং মার্কারের যে জায়গাটা পয়েন্ট হয়েছে সেই জায়গায় আমরা একটা মার্কারের হচ্ছে কি এটা বলে টাইটেল আমরা টাইটেল সেট করে সেট করতে পারছি এবং হচ্ছে যে টাইটেলটা আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে। মানে যদিও কাজ খুব অল্প হয়েছে কিন্তু মোটামুটি অনেক কাজ হয়ে গেছে এর মধ্যে ঠিক আছে। এখন আপনারা এটা করে ফেলেন।